মৌসুমীকে কেন্দ্র করে জায়েদ খান ওমরসানির থাপ্পড় মারার ঘটনার বিষয়ে মুখ খুলেছেন মৌসুমী ওমরসানির ছেলে ফারদিন। গতকাল ওমরসানি বলেছিলেন এখন থেকে তিনি আর এ বিষয়ে কথা বলবেন না, যা বলার তার ছেলেমেয়েরাই বলবে। আসলে ঘটনায় প্যাচ লেগে যায় জায়েদ খানকে থাপ্পড় মারার পর মৌসুমী যখন ওমরসানির পক্ষ না নিয়ে জায়েদ খানের পক্ষ নেয় এবং বলে যে জায়েদ আমার ছোট ভাইয়ের মতো, সে আমাকে কখনোই অপমান করেনি। এরপর ওমরসানির ওপর চাপ আসতে থাকে। তখন ওমরসানি এ বিষয়ে ছেলেমেয়েকে কথা বলার দায়িত্ব দিয়ে দেন। এরপর মুখ খুললেন ওমরসানি ও মৌসুমীর সন্তান ফারদিন আহসান স্বাধীন। জায়েদ খানকে ঘিরে বাবা মায়ের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা নিয়ে কথা বললেন ফারদিন। বাবা মায়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমার আব্বা এত বছর ধরে চলচ্চিত্রে আছেন, তিনি তো না বুঝে কথা বলবেন না, আর যাকে নিয়ে অভিযোগ এসেছে তাকে অর্থাৎ জায়েদ খানকে দিয়ে তো সব সম্ভব, এর চেয়েও বেশি নোংরা কিছু করা সম্ভব, সবকিছুই সম্ভব, তবে তাকে আমার ফ্যামিলির জন্য কোনো একটা ইস্যু বা টিস্যু কোনো কিছুই মনে করি না। সিনিয়র ও জুনিয়রের জায়গা থেকে যে প্রবলেমটা হয়েছে, আমার বাবা সিনিয়র, জায়েদ খান বেয়াদবি করেছেন, এ বেয়াদবির কারণে একটা থাপ্পড় দিয়ে বসেছেন, থাপ্পড়ের পর যদি তিনি পিস্তল বের করেন সেটা তো অবশ্যই দুঃখজনক, এই শিক্ষাটা তো আমি আমার বাবা মায়ের কাছ থেকে পাইনি, তিনি হয়তো তার বাবা মায়ের কাছ থেকে পেয়েছেন, এটা তার পার্সোনাল ম্যাটার না কি ম্যাটার তা আমি জানি না, বাট আমাদের ফ্যামিলিতে জায়েদ খান কিভাবে ক্ষতি করতে চাচ্ছেন এটা বলতে গেলে লম্বা ঘটনা। ফারদিন বলেন, বাংলাদেশে যখন দুজন টপ সেলিব্রিটির ফ্যামিলি সুখে থাকেন তার সঙ্গে স্ত্রী সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো, সন্তানের বউয়ের মুখ না দেখলে পাগল হয়ে যান, এরকম একটা পরিবারে কিছু নেকড়ে প্রকৃতির মানুষ নানাভাবে ইস্যু করতে থাকেন, ব্যবসা দিয়ে চেষ্টা করেছেন হয়তো পারেননি, এখন ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন সেটাও তো পারবেন না, তিনি আমার আব্বার সাথে অবশ্যই বেয়াদবি করেছেন, কি বেয়াদবি করেছেন সেটা তো নিশ্চয়ই গিয়ে জিজ্ঞেস করব না, আমার আম্মাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম মা তুমি যে অডিও বাইটের প্রথমে বা লাস্টে যে বললে কি বললে, জানতে চেয়েছিলাম, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে, এটা গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না, বা চলচ্চিত্রের সিনিয়ররা আছেন তারাই বিষয়টি সমাধান করতে পারবেন, তিনি আমাদের কাছে কিছুই না, আমি ব্যক্তিগতভাবে জায়েদ খানকে কিছুই মনে করি না, আর ফ্যামিলির জন্য তো আরো কিছু না, এখন কাউকে যদি ক্ষতি করতে চান তাহলে তার ব্যবসাকে ঘাই দেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবেন, জায়েদও তাই করেছেন, ফারদিন ব্যবসা করেন সেখানেও ক্ষতি করার চেষ্টা করেছে জায়েদ খান, এমনটা উল্লেখ করে এই তারকা সন্তান বলেন, তার তো কোনো সিনেমা নেই, কোনো কাজ নেই, কাজ না থাকলে যা হয়, আমরা সবাই ব্যস্ত থাকি, তার না আছে ক্যামেরার জীবন না আছে অন্য জীবন, যার কিছু থাকে তারটা নিয়ে সে নষ্ট হবে বা তারটা নিয়ে সে ভালো হবে, এটা ইন্ডাস্ট্রির সবাই জানে, এফডিসির সবাই আমার পরিচিত, আঙ্কেল খালা মামা, আমি ইন্ডাস্ট্রির ভাগ্নে ভাতিজা ছেলে, তাদেরকে বলতে হয় জায়েদ খান নিম্নমানের মানুষ, তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মায়ের অডিও বার্তা প্রসঙ্গে মায়ের কাছে জানতে চেয়েছিলেন, তখন আপনার মা মৌসুমী কি বলেছিলেন জানতে চাইলে ফারদিন বলেন, তখন মা বলেন, দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি, তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে সেভাবেই বলেছি, আমি কিন্তু মিথ্যাচার করছে সানি এটা ডিরেক্ট বলি নাই, যতটুকু বলেছি আমি রাগের মাথায় বলেছি। বাবা মাকে সবসময় সবার আগে গুরুত্ব দেন ফারদিন, বেশ কিছুদিন আগে থেকেই বুঝতে পারছিলেন তার মায়ের মন খারাপ, মায়ের বক্তব্য নিয়ে মায়ের ভক্তদের উদ্দেশ্য করে এ সময় ফারদিন বলেন, চিত্রনায়িকা মৌসুমীর পেছনে একটি মানুষ আছে, মানুষ রাগ করে অনেক সময় অনেক কিছু বলে, আম্মু আব্বুর ওপর রাগ করে কথাগুলো বলেছেন, আর আমি গত 3-4 মাস ধরে বুঝে আসছি জায়েদ ক্ষতি করার চেষ্টা করছেন, তিনি আমাকে পুলিশকে দিয়ে ফোনও দিয়েছেন, তাকে ইন্ডাস্ট্রির অনেকেই পছন্দ করেন না, আমি এ বিষয়ে আম্মুকে বলেছিলাম, তিনি বলে তুমি যা বলেছ আমি এগুলো নিয়ে ওয়ারিড না, এদেরকে গুনায়ও ধরি না। ফারদিন বলেন, তিনি থাপ্পড় খাওয়ার যোগ্য দেখে থাপ্পড় খেয়েছেন, আর আমার বাবা পাগল না, বুঝেই সেসব করেছেন, মায়ের দুর্বলতার সুযোগ নিয়েছেন তিনি, তাকে প্রপারলি শাস্তি দিয়েছেন আব্বা, মায়ের সঙ্গে সর্বশেষ কি কথা হয়েছে জানতে চাইলে ফারদিন বলেন, মা বলেছেন বাবার সঙ্গে কিছুটা রাগারাগি হয়েছে, আমার দর্শক ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা একটু কষ্ট পাচ্ছেন, আমি একটু সুস্থ হলেই আবার অডিও বার্তা হোক ভিডিও বার্তা হোক যেভাবেই হোক আমি আমার মনের কথা জানাবো, আর বাবা মায়ের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছে, এর মানে এই নয় সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যাবে, তেমন কিছুই না,
প্রিয় দর্শক, ঘটনার আলোকে দেখা যাচ্ছে ছেলে ফারদিন খুবই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি বাবা মা ও জায়েদ খান সবাইকে সামাল দিচ্ছেন। ছেলের এমন বুদ্ধিদীপ্ত আচরণে সকল ভক্তরা তার জন্য আশীর্বাদ করবেন এমনটাই প্রত্যাশা আমাদের। অনেক মিডিয়া নিউজ করছে, তাহলে কি ভেঙে যাচ্ছে ওমর সানি মৌসুমীর সংসার? কিন্তু আমাদের ধারণা, বিচক্ষণ ছেলের কারণে তা কোনোদিনও ঘটবে না। ভালো থাকুক ফারদিনের পরিবার, সে প্রত্যাশায় শেষ করছি। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।